এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া সবথেকে বড় তাজা লেটেস্ট আপডেট, ব্যাপক রদবদল বাংলার আবহাওয়ায় যা হতে চলেছে আগামী দুই দিনেই, হাওয়া অফিসের লেটেস্ট পূর্বাভাস। তো আগামী দুই দিন কোন কোন জেলার আবহাওয়ার রদবদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর, বিস্তারিত সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন লেটেস্ট ট্রেন্ডিং ভিডিওর আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক ওয়েদারের লেটেস্ট আপডেট এক নজরে। ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও গুমোট আবহাওয়া চলছে নাগারে। এরই মধ্যে বড়সড় বদলের ইঙ্গিত রাজ্যের আবহাওয়ার পূর্বাভাসে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকছে বাংলায়, যার জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কেবল মেঘাচ্ছন্নই থাকছে কলকাতার আকাশ। তবে আগামী তিন দিনে তাপমাত্রা পরিবর্তনের সেই রকম সম্ভাবনা নেই। আপাতত আংশিক মেঘলা আকাশে আশা রাখতে হচ্ছে বঙ্গকে। তীব্র গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ, শুষ্ক গরম বাতাসে গা পুড়িয়ে দেওয়ার আবহাওয়া। সিকিম ও দার্জিলিংয়ের বেশ কয়েকটি জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি ছাড়া শুষ্ক আবহাওয়ার প্রাণ উষ্ঠাগত। সোমবার সপ্তাহের প্রথম দিনে আকাশে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে করছে। দিনের আরও চড়বে তাপমাত্রার পারদ। শুষ্ক হাওয়ার লু বইবার সতর্কতা রয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। চৈত্র মাসে গরমের এই মারকুটে ব্যাটিং যে বৈশাখে কী ভয়ঙ্কর আকার ধারণ করতে চলেছে তা এখন থেকেই বোঝা যাচ্ছে। তবে এখনই এই গরম থেকে স্বস্তির কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আপাতত কালবৈশাখীর অপেক্ষায় একমাত্র আশা জাগাতে পারে বঙ্গবাসীকে। রবিবার দেওয়া আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতার আকাশ, বাতাসে বাড়বে আর্দ্রতা, বাড়বে আরও অস্বস্তি। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও মেঘাচ্ছন্নই থাকবে কলকাতার আকাশ। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন কলকাতার সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 35 ও 26 ডিগ্রি সেলসিয়াস। যদি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী 29 মার্চের মধ্যে উত্তরবঙ্গের দুটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে বুধ ও বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি চলবে হিমালয় পাদ সংলগ্ন 5টি জেলায়।